हाय फ्रेंड्स, आमी पायल। आमार रान्नाघरे सकल के स्वागत। आज आमी आपनादेर साथे शेयर करब कातला माछेर झोलेर एकटा टेस्टी रेसिपि। ए रेसिपिटा आमी विभिन्न धरनेर टिप्स सह कीभावे रान्ना करे थाकि सेटाई आज के आमी आपनादेर साथे शेयर करब। एखाने देखुन, प्रथमे तीन पिस कातला माछके आमी जल झरिए नून हलुद माखिए निएछि। आर निएछि दुटो बयल करा आलू, एकटा टमेटो पिउरि, नून हलुद लंकार गुड़ो आदा बाटा, और बाकीटा रान्ना करते करते बोलछी। प्रथमे कड़ाईते मास्टर अयल गरम करे निएछी, दिए दिच्छी बड़ी। बड़ीगुलो घरेर तैरी, आमी निजे हाते बड़ीगुलो बानिएछी। आपनारा चेष्टा करबेन माछेर झोल रान्ना करार समय घरेर तैरी बड़ी व्यवहार करते, ताहले झोलेर स्वादटा किन्तु अनेक अंशे भालो हबे। बड़ीगुलो लाल करे भेजे तुले निच्छी। एरपर ओई तेलेर मध्येई आमी कातला माछेर पिसगुलो भालो करे भेजे नेब। आमार चैनेले आमी एर आगे कातला माछेर अनेकगुलो रेसिपि शेयर करेछि, जेमन बादशाही कातला, कातला माछेर तेल झाल, आम दिए कातला माछेर झाल। आपनारा प्लिज आमार डेस्क्रिप्शन बक्सटा चेक करे नेबेन, ओखाने आमी लिंकटा दिए देब। कातला माछेर पिसगुलो आमी उल्टे पाल्टे लाल करे भेजे निच्छि। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব পাঁচফোড়ন। পাঁচফোড়ন দেওয়ার পরে দিয়ে দেব হলুদ গুঁড়ো। তেলের মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে তারপরে সবজি কিংবা টমেটো পিউরি দিলে পারে তেলটা বেশি ছিটকবে না, তাই চেষ্টা করবেন সবসময় তেলের মধ্যে অল্প পরিমাণে একটু হলুদ দিয়ে তারপরে সবজিগুলো ছাড়তে। দেখুন, তেল ছেড়ে দিয়েছে, টমেটো পিউরিটা আমার কষানো হয়ে গেছে। এ সময় আমি এর মধ্যে অ্যাড করে দেব এক চামচ জিরের গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ধনের গুঁড়ো। জিরে আর ধনের গুঁড়ো দিয়ে দেবার পরে আমি এর মধ্যে অ্যাড করে দেব নর্মাল লঙ্কার গুঁড়ো। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি আদা বাটা। এবারে সবকটা জিনিস খুব ভালো করে কষিয়ে নেব। এরপরে এর মধ্যে অ্যাড করে দেব সিদ্ধ করা আলুর টুকরোগুলো। আলু সবসময় সিদ্ধ করে জল ফেলে তারপর রান্না করার চেষ্টা করবেন, তাহলে আলুর মধ্যে থাকা শর্করা এবং ফ্যাটের পরিমাণটা সিদ্ধ করে জল ফেলে দিলে অনেকাংশেই কমে যায়। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম পরিমাণ মতো নুন, আর তারপরে দিয়ে দিচ্ছি গরম জল। আপনারা সবসময় চেষ্টা করবেন গ্রেভি জাতীয় কোনো জিনিস রান্না করার সময় গরম জল ব্যবহার করতে। আপনারা যতটা গ্রেভি খাবেন সেই অনুযায়ী জলটা দেবেন। আমার আরেকটু গ্রেভির প্রয়োজন, তাই এখানে আরেকটু জল আমি অ্যাড করে দিলাম। এবারে ঝোলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা যখন ফুটে আসবে তখন তার মধ্যে আমি ভেজে রাখা মাছ আর বড়িগুলো দিয়ে দেব। দেখুন, ঝোলটা ফুটছে, এ সময় আমি ভেজে রাখা মাছ আর বড়িগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু আলুটা আগে থাকতেই সিদ্ধ করা ছিল, তাই এই রান্নাটা করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না। এবারে মাছটা আর বড়িটা দেবার পরে দু তিন মিনিট ফোটাবার পর আমি এর মধ্যে অ্যাড করে দেব কিছু ধনে পাতা। গ্যাসটাকে আমি অফ করে দিয়েছি, দিয়ে দিচ্ছি ধনে পাতা। এবারে আমি এটা পরিবেশন করব। তো আজকের রান্নাটা আমার কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে দেবেন। আরও বেশি ভালো লেগে থাকলে আপনাদের আত্মীয় পরিজন এবং বন্ধুবান্ধবদের মধ্যে আমার রান্নার এই ভিডিওটা শেয়ার করে দেবেন। আজ তাহলে এ পর্যন্তই। আমি আবার নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।